আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টুইটিস কিউজিন। আজকে আমি আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি হলো শিং মাছের ঝোল। এই খাবারটি রোগীর পথ্য হিসেবেও বিবেচিত হয়। শিং মাছে থাকে প্রচুর প্রোটিন, আয়রন এবং ক্যালসিয়াম। এখন চলে যাচ্ছি পুরোপুরি রান্নার প্রস্তুতিতে। শুরুতেই আমি শিং মাছ নিয়ে নিয়েছি, তার উপর লবণ ছিটিয়ে একটি খসখসে পাত্র নিয়েছি। খুব ভালোভাবে মাছগুলো ডোলে পরিষ্কার করে নিতে হবে। চেষ্টা করতে হবে যথাসম্ভব কালো আবরণটি তুলে নেওয়ার। কালো আবরণ যখন পরিষ্কার হয়ে সাদা আবরণে পরিণত হবে, তখন আমি মাছগুলোকে ছোট ছোট টুকরো করে নিব এবং খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। রান্নার শুরুতেই চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। তেল গরম হয়ে উঠলে একে একে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলি খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ মোটামুটি হালকা ভাজা হয়ে গেলে আমি এর ভিতরে পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, স্বাদমতো লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আপনারা যদি কোনো অসুস্থ ব্যক্তির জন্য এই রান্নাটি করেন, সেক্ষেত্রে মরিচের গুঁড়া অ্যাভয়েড করবেন এবং কাঁচামরিচ খুবই অল্প পরিমাণে ব্যবহার করবেন। মশলা কষাতে কষাতে এ পর্যায়ে আমি হাফ চা চামচের মতো কালো জিরা ব্যবহার করব। কালো জিরা যা কিনা সুপার ফুড, যা মানব শরীরের জন্য খুবই উপকারী, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। মশলা কষাতে কষাতে এ পর্যায়ে সামান্য পানি ব্যবহার করে আমি ধুয়ে রাখা মাছগুলো মশলার ভিতরে দিয়ে দিব এবং মশলা এবং মাছ আবারও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে এই কাজটি করতে হবে এবং চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে রেখে করতে হবে। মাছ এবং মশলা কষানোর এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিট ঢেকে রেখেছিলাম। ঢাকনা তুলে নিয়ে পুনরায় আমি নেড়ে চেড়ে পর্যাপ্ত ঝোলের পানি দিয়ে দিব। আমি এখানে 4-5 কাপের মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি। এবং শিং মাছের ঝোল খাবো, আলু দিব না, তা কী করে হয়? আমি এখানে একটি বড় সাইজের আলু ছোট পিস করে টুকরো করে নিয়েছি। আলু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিট ঢেকে রাখব। ঢাকনা তুলে নিয়ে এ পর্যায়ে আমি হাফ চা চামচের মতো জিরার গুঁড়া ব্যবহার করব। জিরার গুঁড়া খাবারের ফ্লেভার বৃদ্ধি করে এবং স্বাদও বৃদ্ধি করে। রান্নার এ পর্যায়ে আমি টমেটো কুচি দিয়ে দিব। টমেটো দেবার 3-4 মিনিট পর আমার রান্না শিং মাছের ঝোল রেডি হয়ে গিয়েছে। রান্না তো এক একজন মানুষ এক একভাবে করে থাকে। আমার রেসিপিগুলো যদি আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।